নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম সহ নব্বই জনের নামে মামলা হয়েছে গতরাতে সদর থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি